আজকে যে গল্পটা শোনাবো তা হলো ভূস্বর্গের দেশে, লিখেছেন প্রবোধ কুমার সান্যাল। ভূস্বর্গ বলতে তো আমরা সকলেই যেটা চিনি সেটা হচ্ছে কাশ্মীর, সত্যিকারই ভূস্বর্গ। লেখক ওখানে গেছিলেন এবং সেখান থেকে তিনি যা যা দেখেছেন সেটি তার এই লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। গল্পটি পড়ার আগে বা শোনানোর আগে লেখক সম্বন্ধে দু চারটে কথা আমরা জেনে নেব। লেখক গিয়েছিলেন সুদূর কাশ্মীরে, সেখানকার মনোরম দৃশ্য তাকে মুগ্ধ করেছিল। সেখানকার প্রকৃতি, মানুষ, হাট বাজার তিনি প্রত্যক্ষ করেছিলেন, দেখা করেছিলেন সেখানকার যুবরাজের সঙ্গে। কথায় কথায় জানতে পেরেছিলেন যুবরাজ বঙ্গপ্রেমিক, বাংলার গৌরব স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের প্রতি যুবরাজের শ্রদ্ধা লেখককে মুগ্ধ করেছিল। সেই সব স্মৃতি নিয়েই এই রচনা। আজকের এই গল্পটি, মানে ভূস্বর্গের দেশে, এই গল্পটি দেবতাত্তা হিমালয় নামক ভ্রমণ কাহিনী বইটি থেকে সংগৃহীত। আর দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। আজকের গল্প ভূস্বর্গের দেশে। মধ্যাহ্ন অতিক্রান্ত, আমাদের মোটর বাস এসে দাঁড়ালো জম্বু শহরে। বড় শহর, মস্ত বাজার হাট, একদিকে পাঞ্জাব অন্যদিকে শ্রীনগর, সুতরাং এ শহরে আমদানি রপ্তানির কাজ প্রচুর। বাইরে থেকে নানা সম্প্রদায়ের ব্যবসায়ীরা এসে এখানে রাজ্য পাট বসিয়েছেন বহুকাল আগে থেকে। পথঘাট অপ্রশস্ত, পার্বত্য শহরে যেমন হয়, কোনো দিকে ঢালু, কোনো দিকে বা উঁচু। দেখতে দেখতে প্রসারিত হচ্ছে জ্যোতির্ময় দিগন্ত। নিচের দিকে পড়েছিলাম গত রাত্রে, এখানে হিমালয়ের হাওয়া ক্ষুদ্রকে বৃহৎ করছে মুহুর্মুহু। যত উঁচু তত বিস্তার, ততই প্রসার। হাত বাড়িয়ে যদি সমস্ত আকাশকে আলিঙ্গন করো, সমগ্র ক্ষুধার্থ প্রাণ যদি ডানা মেলে উড়ে যায় হিমালয় ছাড়িয়ে কোথাও, তবে ক্ষতি নেই। যেমন রাজহাঁসেরা পাখা মেলে চলে যায় নিরুদ্দেশ লোকে, যেমন পরস্পর তারা কথা কয়, হেথা নয় অন্য কোথা, অন্য কোনো খানে। চতুর্দিকে শত শত মাইল পরিব্যাপ্ত চির তুষারময় হিমালয়, তাদেরই কোলে কোলে ভাসছে মেঘের দল। ওপর থেকে দেখছি নিচের দিকে নেমে যাচ্ছে তারা, এবং তাদের ভেতরে ভেতরে পলকে পলকে রামধনু তরঙ্গায়িত হচ্ছে নানা বর্ণে। বায়ুলোকে পরিব্যাপ্ত সূর্যরশ্মি এই বিচিত্র ইন্দ্রজাল সৃষ্টি করছে, ফলে দৃষ্টি আমাদের বিভ্রান্ত হচ্ছে পলকে পলকে। গাড়ি আবার নামতে লাগলো। ওইখানে নেমে একবার দেখে নিলুম দেবতার্তার শীর্ষলোক। ২৪ ঘন্টার পর সমতল দেখলুম। একপাশে অনন্ত ধানক্ষেত এবং আখের চাষ, সস্তায় বিভিন্ন ফল পথে ঘাটে বিক্রি হচ্ছে। আপেল আসছে অল্প স্বল্প, কারণ ভাদ্রের প্রথম। টসটসে আঙুরের গোছা নিয়ে খাচ্ছে কাশ্মীরি মেয়েরা। কালো চোখের প্রসন্ন চাহনির দ্বারা বিদেশিকে ওরা অভ্যর্থনা জানাচ্ছে। দেখতে দেখতে ডাল হ্রদে তীরে সন্ধ্যা নামল, আলো জ্বলছে হাউসবোট। ধীরে ধীরে নেমে এগিয়ে চললাম হোটেলের দিকে। শ্রীনগর দুই পাড়ে বিভক্ত, মাঝখান দিয়ে বিতস্তা নদী প্রবাহিত। সাতটি সাঁকোর দ্বারা নগরের দুই পাড় সংযুক্ত। নদীতে নৌকা, শিকারা ও হাউসবোটের ভিড়। ছিলাম প্রায় শহরের নাভিকেন্দ্রে, জনতার কোলাহলে। হাটবাজারের ভিড়ের মধ্যে নোংরা বস্তির আনাচে কানাচে টাঙা ও মোটরওয়ালাদের আড্ডায়, ফলওয়ালা ফেরিওয়ালাদের পাড়ায় পাড়ায়। পরদিন ভোর হলো, আবার যাত্রা শুরু হলো। নদীটির মুখর সূর্য প্রণাম করছে কাশ্মীরি পণ্ডিতের মেয়েরা। পুরোহিত মন্ত্রচারণ করছেন নামহারা অজানা অসংখ্য মন্দির। কপালে চন্দন তিলক, মাথায় লাল অথবা সাদা পাগড়ি, বর্ণ গৌর, এরা হিন্দু। জাতিভেদ একটুও নেই,
মুসলমানের হাতে খাচ্ছে কেউ কেউ, ঢালাও বাস করছে একসাথে উভয়ে। চট করে মনে হতে পারে এটি একটা আজব দেশ, ভারত ও পাকিস্তানের বাইরে। হিন্দু পণ্ডিত আর আর্য মুসলমান বাস করছে কাশ্মীরের ঘরে ঘরে। চেয়ে চেয়ে দেখছি সমস্ত কাঠে তৃণসজ্জায় ফুল ফুটে রয়েছে বর্ণবাহার কার্পেটের মতো। নদীর তীরভূমি, পাহাড়ের গা, সরোবরের কোল, সর্বত্রই ফুল। পরিত্যক্ত জঞ্জালের স্তূপ, নালা নর্দমার ধার, সেখানেও অজস্র অনামা ফুল। অতি সুন্দর বাঁধানো পথে পড়েছে মধুর রৌদ্র। আশেপাশে টিলা পাহাড়ের গায়ে রঙিন পাখিরা ডাক দিয়ে যাচ্ছে আসন্ন শরৎকালকে। এখানে ওখানে আপেলের বনে একটু রং ধরেছে। শ্রীনগরের দক্ষিণ অংশটি হল ঘিঞ্জি শহর। বাজার অংশ পেরিয়ে গেলে আধুনিক আবহাওয়া। দেখছি পাইন, পপলার, চেনার উইলো, ওয়ালনাটের নিকুঞ্জলো। এখানে ওখানে পরিচ্ছন্ন উদ্যান। ডাল হ্রদের উত্তর অঞ্চলে মহারাজের প্রাসাদ। যুবরাজের প্রাসাদটি বাংলো প্যাটার্নের, চারিদিকে সুরুচির শোভা, সৌন্দর্যবোধের পরিচয়। গাড়ি থেকে নেবে যুবরাজের বৈঠকখানায় প্রবেশ করলাম। সমস্ত ঘরে কাশ্মীরি কার্পেট আর মখমলের কাজ। কোনো কোনো ফুলদানিতে মৌসুমি ফুলের নানা বর্ণের গুচ্ছ রাখা। একদিকে স্বামী বিবেকানন্দের একটি সুশ্রী ছবি টানানো, রবীন্দ্রনাথকে খুঁজে পাচ্ছি নে। যুবরাজ একসময় সস্ত্রীক এসে প্রবেশ করলেন। অতি সুশ্রী তরুণ, বড় বড় কালো কাশ্মীরি চোখ, তার পরনে সম্পূর্ণ সাদা প্যান্ট আর গলাবন্ধ কোট। হাসি মুখে আমাদের মাঝখানে এসে বসলেন, নমস্কার জানালেন, তারপর বললেন, আজ আপনি আমাদের নতুন অতিথি, অনেক দূরের মানুষ আপনি, আপনি বিবেকানন্দ রবীন্দ্রনাথের দেশের মানুষ। যুবরাজ রবীন্দ্র ভক্ত জানতাম, তাই প্রশ্ন করলাম, কই আপনার ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখছি না তো? হাসি মুখে যুবরাজ বললেন, আর বলবেন না, রবীন্দ্রনাথের ছবির এতই চাহিদা এখানে যে বারবার জোগাড় করলেও কেউ না কেউ তার ছবি নিয়ে চলে যায়। আবার শিগগিরই তার ছবি আনব। তারপর স্বামী বিবেকানন্দের কথা উঠল। বললেন, তিনি এসেছিলেন ক্ষীরভবানীতে, তারপর তিনি যান অমরনাথে। সেখানে এমনভাবে তিনি আত্মসমোহিত হন যে তীর্থযাত্রীরা তাকেই শ্রী অমরনাথ বলে পুজো দেন। আশ্চর্য সেই মহাপুরুষ, তার পাদস্পর্শে কাশ্মীর ধন্য হয়েছিল। উচ্ছ্বসিত যুবরাজ একসময় বললেন, দুঃখ এই, সেই বিবেকানন্দের বাংলাদেশ আমি আজও দেখিনি। মানচিত্রে দেখেছি বাংলা অনেক দূর। বাংলা দেখবার স্বাদ আমার অনেক দিনের, যদি কখনো যাই আগে যাব বেলুড় মঠ। বাংলাদেশ হলো ভারতবর্ষের গৌরব। বললুম, বাংলাদেশ গেলে আপনার মনে হবে না যে আপনি কাশ্মীরের বাইরে এসেছেন। এর বন, বাগান, ক্ষেত, খামারের এতই মিল দেখছি বাংলার সঙ্গে। যুবরাজ তার মনের একাগ্র বাসনা প্রকাশ করে বললেন, জানি না কোনোদিন বাংলাদেশ দেখতে পাবো কিনা। ক্লান্ত সন্ধ্যা নেমে এলো ডাল হ্রদে। চা পানের পর হাসি মুখে বিদায় নিয়ে গাড়িতে উঠল। বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে জানাবেন যে গল্পটা আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন গল্প আবার নিয়ে চলে আসবো আমি সঞ্চিতা। সাথে থাকবেন, চ্যানেলকে সাপোর্ট করবেন।